됐다고 그냥 생각하면 돼. হ্যালো, আজকে একটা গ্রামীণ ছোট্ট রেসিপি তোমার সাথে শেয়ার করবো। তো একেবারে সাধারণ রেসিপি, সেটা হলো যে বেগুনের পাতুরি। বেগুন পাতুরি বানাবো, চলো। তার জন্য আগে বেগুনগুলো আমাকে কেটে নিতে হবে সাইজ করে, আগে ভালো করে ধুয়ে নিতে পারি। বেগুনগুলো আগে সাইড মতো কেটে নিতে হবে। এবার উনুনটা আগে জ্বালিয়ে নিই, বেগুনটা ভাজতে হবে। কড়াইয়ের মধ্যে তেল না দিয়ে, মানে খালি কড়াই, আমি গরম কড়াইয়ে গোটা জিরে আর অল্প পরিমাণে গোটা ধনে আমি একটু গরম করে নিচ্ছি। ওটাকে গুঁড়িয়ে নিতে হবে। বেগুনটা একটুখানি এই যে নুন আর হলুদ মাখিয়ে নেব। চলো, ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। উপরে কেটে রাখা বেগুনগুলো আমি সবগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে গোটা মশলাগুলো আমি গুঁড়িয়ে নিচ্ছি, সিন্নাটাতে গুঁড়িয়ে নিচ্ছি। তোমরা এই মশলা ভেজে দেখবে, এভাবে গুঁড়াবে যখন খুব সুন্দর একটা গন্ধ দিবে। এদিকে আমি এই যে গোটা পেঁয়াজ, গোটা রসুন, আদা, টমেটো সব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এগুলো একটুখানি তুলে নিতে হবে। রসুনটা ঘষে নিচ্ছি। এটা হয়তো তোমরা ভাববে যে চোকা সহ দিচ্ছে কেন, এটা কিন্তু এভাবেই করতে হবে। চোকা সহ এটাকে ঘষে নিতে হবে ভালো করে। আর রসুন আমি এটা ঘষে নিয়েছি, এরপর আদাটা ঘষে নিচ্ছি। এরপর এই যে টমেটো, এটাকেও কিন্তু ঘষে নিতে হবে। দেখো, টমেটো আমি খুব সুন্দরভাবে ঘষে নিয়েছি। তাহলে এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে। দেখতে পেলে অল্প তেলে কত সুন্দর বেগুনটা ভাজা হয়ে গেল। কিন্তু তেলটা গরম হওয়ার আগে বেগুনটা ধুয়ে দিই। তো আর বেশি তেল দেবো না, কেননা তেল দিয়ে বেগুনটা ভাজা আছে, সেই কারণে এখন দিয়ে দেবো তেলের মধ্যে ঘষে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন বাটা।
তারপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। ধনে পাতা গুলো আমি কুচি করে নিচ্ছি। এরপরে জল দিয়ে দেবো, আর এটাতে কিন্তু আর কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর এই যে টমেটো, আর কিন্তু কিছু লাগবে না। তাহলে এরপর জল দিয়ে দিই। এরপর এই যে ভেজে রাখা বেগুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গোটা মশলা গুলো গুঁড়িয়ে রাখা দিয়ে দিচ্ছেন এর মধ্যে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো একটি মাত্র উপকরণ দিয়ে তোমরা রান্নাটা বাড়িতে খুব সহজে করতে পারবে, আর খেতেও ভীষণ সুন্দর। চলে এরপর আমার এই যে বেগুন পাতুরি হয়ে গেল খাওয়া দাওয়া পালায় পরে, তো দেখতে থাকো। ভাত নিয়ে চলে এসেছি, চলো স্পেশাল করে আজকে বানানো হয়েছে যে বেগুন পাতুরি, দেখো কত সুন্দর হয়েছে আর ভীষণ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র বেগুন দিয়ে বানালাম তোমরা দেখতে পেলে। চলো খাওয়া দাওয়া করবে পরে। এই দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খেতে বসে গেছি, এদিকে তোমার দাদা ভাইকে দিচ্ছি, এদিকে আমি বসেছি। হ্যাঁ বন্ধুরা, আর ছেলে ভাই অলরেডি আগে খাওয়া হয়ে গেছে, মাছ হয়েছে তো আগে মাছ দিয়ে খেয়ে নিয়েছে। এখন আমাদের এই যে শাক ভাজা, সাদা ভাত আর এই যে বেগুন পাতুরি, আর আছে মাছের ঝাল। চলো খেয়ে নি। একেবারে সুন্দর ভাবে মেঝেয় বসে মাটিতে বসে খাওয়া দাওয়া, আর সত্যি খেতে বেশ ভালোই লাগে। তো এই শীতের মরশুমে আমাদের এই মানে প্রথম বেগুন পাতুরি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বেগুন পাতুরি ভীষণ সুন্দর একটা রেসিপি, কেমন লাগে দারুণ হয়ে যাবে, সত্যি অসাধারণ খেতে। তো তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো। বন্ধুরা এই রেসিপিটা তোমরা ভাতের সাথে মুড়ির সাথে রুটির সাথে তোমরা অবশ্যই খেতে পারো, কোনো সমস্যা নেই। সবার সাথে এটি কিন্তু খেতে খুব সুন্দর লাগে, বিশেষ করে রুটি হলে আরও ভালো লাগবে। তো ভাতের সাথে তো গরম গরম ভীষণই ভালো লাগছে, না সত্যি খুব ভালো হয়েছে। আর বেগুন মানে নরম খেতে আরও ভালো লাগছে, তার সাথে গরম গরম ছোটোবেলায় খেয়েছি, এটাকে বলতো বেগুনের তেল ঝাল। তো সেই তেল ঝাল এখন হয়ে গেছে আমার বেগুন পাতুরি,
সাধারণ একটা রেসিপি বন্ধুরা কিন্তু অসাধারণ আর আমার কাছে তোমরা অবশ্যই পাবে সবকিছু গ্রামীণ সুন্দর সুন্দর রান্না একেবারে সাধারণ কিন্তু খেতে ভীষণ সুন্দর তো যদি ভিডিও ভালো লেগে থাকে বা রান্না ভালো লেগে থাকে চ্যানেলের সাথে থেকেও আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করো তো চলো আজকে আমাদের শেষ করছি আবার আগামীকাল নতুন একটা সুন্দর রেসিপির সাথে ফিরে আসছি আজকের মতো টাটা সকলে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো